কেভিন অমির পরিচালনায় সম্প্রতি শেষ হওয়া ব্যাচেলর পয়েন্ট সিজন 3 নাটকে তার অভিনীত কাবিলার চরিত্রটি এখন মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার চরিত্র নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নাটকের তার জেলে যাওয়ার বিষয়টি আজও মানতে পারছেন না বক্তরা। এভাবে কাবিলার আড়ালে যেন হারাতে বসেছে পলাশের আসল নামটি। যেখানেই যাচ্ছেন সেখানেই বাঁচছে হইচই। এছাড়া মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ফ্যামিলি ক্রাইসিস এর পারভেজ সহ একাধিক চরিত্র দিয়েও দর্শকদের মাতিয়েছেন তিনি। মজার বিষয় হলো, এমন জনপ্রিয়তা পাওয়া জিয়াউল হক পলাশ ক্যারিয়ার শুরু করেছিলেন পরিচালক হিসেবে। পরিচালনা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে চেয়েছিলেন তিনি। পরিচালক থেকে অভিনেতা হওয়ার সেই গল্প শুনিয়েছেন পলাশ নিজেই। ব্যাচেলর পয়েন্ট কেত এই অভিনেতা বলেন, মিডিয়াতে আমার আশা পরিচালক হওয়ার জন্য। ছোটবেলায় নাকাল পড়া বড় হয়েছি। 2009 সালে এসএসসির আগে থেকেই মোস্তফা সারোয়ার ফারুকি বাইকে দেখতাম। তিনি তখন নাকাল পড়ায় 420 নাটকে নিয়মিত শুটিং করতেন। সে নাটকের শুটিং এবং সারোয়ার বাইকে এভাবে দেখতে দেখতেই পরিচালক হওয়ার স্বপ্ন দেখি। পলাশ আরও বলেন, তখন ইচ্ছা ছিল ইন্টারমিডিয়েটের পর বসের সঙ্গে কাজ করব। পরীক্ষার পর ওনার সঙ্গে যুক্ত হই। দীর্ঘদিন আমি ওনার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। এরপর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি ইস্তিয়াক আহমেদ রুবেল ভাইয়ের সঙ্গে। সে সময় কারসাজি নামে একটি সিরিয়ালে রুমেল ভাই এক দুটি দৃশ্যে আমাকে দিয়ে অভিনয় করিয়েছিলেন। সেটা এতটা ফোকাস ছিল না। তিনি জানান, এরপর নিজেই যখন পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই পরিচয় হয় কাজল আরফিন অমির সঙ্গে। অমির তার ডেটো নাটকে অভিনেতা বানিয়ে দেন। সেখান থেকেই মূলত মানুষ অভিনেতা পলাশকে চিনতে শুরু করে। ট্যাটুর সূত্র ধরেই মূলত অভিনেতা পলাশের আজকের এই অবস্থান। এর বাইরেও পলাশ অভিনয় করেছেন মোস্তফা সারোয়ার ফারুকি নগদের একটি বিজ্ঞাপনে, যেখানে শিহাব শাহীন, আদনান আল রাজীব প্রমুখের মতো গুণী নির্মাতার সঙ্গে। অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পেলেও নিজের পরিচালনা সত্তাকে একটুও ভোলেননি নোয়াখালীর সোনাইমুড়িতে জন্ম নেওয়া এই পলাশ। 2018 সালে তিনি নির্মাণ করেছেন নিজের পরিচালনায় প্রথম নাটক ফ্রেন্ডস উইথ বেনিফিট। 2019 সালে সারপ্রাইজ এবং 2020 সালে ঘরে ফেরা নির্মাণ করেও দর্শকের প্রশংসা করান তিনি। আসছে ঈদকে সামনে রেখে পলাশ নির্মাণ করেছে নিজের চতুর্থ নাটক একটুখানি, যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী তাহসান খান ও তানজিন তিশা। পলাশ বলেন, অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও নিজের ভেতর আমি একজন পরিচালক। অভিনেতা হিসেবে অন্য নির্মাতাদের গল্পে মানুষকে আনন্দ দিচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, কিন্তু পরিচালনা আমার স্বপ্নের জায়গা। পরিচালক সত্তাটাকে বাঁচিয়ে রাখতেও পরিশ্রম করে যাচ্ছি। অভিনয়ের পর বাকি সময়টা পরিচালনা করেই কাটিয়ে দিব। গল্পের বই পড়ি, স্ক্রিপ্ট রেডি করি, ফিল্ম নিয়েও স্টাডি করি। তিনি আরও বলেন, মানুষ যেহেতু আমার অভিনয়টা গ্রহণ করেছে, এটা চালিয়ে যাব। তবে ব্যাচেলর পয়েন্টে কাবিলা বা নোয়াখালী চরিত্রে যে অভিনয় করেছি, সেভাবে অন্য কোনো নাটকে হাজির হতে চাই না। আমি চাই এই চরিত্রটি এখানে স্পেশাল থাকুক। অন্য নাটকে অন্যভাবে নিজেকে উপস্থাপন করতে চাই, পাশাপাশি নিজের ভাবনাগুলোকে পরিচালনার মাধ্যমে মানুষকে দেখাতে চাই। জিয়াউল হক পলাশের পরিচালকের এই সত্তাকে আপনারা কী হিসেবে নিচ্ছেন, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।